বেলজিয়ামের নাগরিক গুল্টার পাউলি 1994 সালে সমুদ্র সম্পদ সংক্রান্ত তার ধারণা তুলে ধরেছেন, এটা সবাই জানে। কিন্তু অনেকের অজানা গুল্টার পাউলির 20 বছর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্লু ইকোনমি নিয়ে চিন্তা করেছেন। মালয়েশিয়া কুয়ালালামপুরে শনিবার বঙ্গবন্ধু ফাউন্ডেশন আয়োজিত বঙ্গবন্ধু বাংলাদেশ শেখ হাসিনা এবং আমাদের সমুদ্র অর্থনীতি শীর্ষক এক আলোচনা সভায় বাংলাদেশ নিউজ এজেন্সি বিএনএ সম্পাদক মিজানুর রহমান মজুমদার এই তথ্য প্রকাশ করেন। বিএনএ সম্পাদক বলেন, বঙ্গবন্ধু বঙ্গোপসাগরের সুনীল অর্থনীতির সম্ভাবনা বিবেচনায় রেখে সংবিধানের 143 অনুচ্ছেদের 2 নম্বর ধারা অনুযায়ী সমুদ্র সীমা সংক্রান্ত টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোনস অ্যাক্ট 1974 প্রণয়ন করেন। সেন্ট মার্টিন দ্বীপ সংলগ্ন 12 মাইল এলাকা জুড়ে টেরিটোরিয়াল সি অঞ্চল গঠনের জন্য বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। 1982 সাল থেকে বঙ্গবন্ধু সরকারের প্রণয়ন করা আইন জাতিসংঘ সমুদ্র আইন কনভেনশন হিসেবে ব্যবহার হয়ে আসছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনারও পিতার মতো মেধা ও দূরদৃষ্টি রয়েছে। তিনি বুঝতে পেরেছেন সুনীল অর্থনীতির ক্ষেত্রে বাংলাদেশ অত্যন্ত সম্ভাবনাময়, সে কারণে সমুদ্র সম্পদ আহরণের জন্য তিনি নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। মিজানুর রহমান মজুমদার বলেন, বাংলাদেশকে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী 2041 সাল নাগাদ স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা এবং উন্নত বিশ্বে সামিল হতে হলে সমুদ্রে যে বিশাল সম্পদ রয়েছে তা আহরণ, সংরক্ষণ ও রপ্তানির বিকল্প নেই। এজন্য সমুদ্র সম্পদ বিষয়ক পৃথক একটি মন্ত্রণালয় গঠন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আহ্বান জানান বিএনএ সম্পাদক। মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্টারকন্টিনেন্টালে বঙ্গবন্ধু ফাউন্ডেশন মালয়েশিয়ার সাধারণ সম্পাদক বশির আহমেদ ফারুকের পরিচালনায় ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি দাতো আব্দুল রৌফ লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কমিটির সাধারণ সম্পাদক, রাজশাহী ইউনিভার্সিটির সাবেক ভিপি, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম ঠান্ডু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। মুখ্য আলোচক হিসেবে ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি ও প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট ডক্টর মশিউর মালেক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল নজরুল ইসলাম হিরু, সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম বাবু, ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম, খাস্তগীর মালয়েশিয়া আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি দাতো কামরুজ্জামান কামাল, মালয়েশিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অহিদুর রহমান অহিদ।